আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটর নিয়ে। আজ আমরা দেখব ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ওয়ার্ড মিনিং, যে ওয়ার্ড মিনিং গুলো না জানলেই নয়। অনর্গল ইংরেজি বলতে হলে আপনাকে প্রথমে ইংরেজির এই বেসিক শব্দের অর্থগুলো বাংলার মাধ্যমে জেনে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশ শুরু করতে চান বা কিভাবে এই ওয়ার্ড মিনিং গুলো শুরু করবেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তোবা এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ইংলিশে কথা বলতে। তবে দেরি করে শুরু করে দিন আমাদের চ্যানেলে ইংলিশ ভিডিওগুলি দেখা। যারা নতুন এবং পুরাতন স্পোকেন ইংলিশ করতে চান তাদের জন্য এই ধরনের টিউটোরিয়ালের বিকল্প নেই। আপনি চাইলে মাত্র কয়েক মিনিটে এই বিষয়গুলো জেনে নিতে পারেন এবং আয়ত্ত করে ইংলিশে কথা বলতে পারেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা বিকল্প বা পরিবর্তন, ইংলিশ হবে অল্টার। অল্টার অর্থ হলো বিকল্প বা পরিবর্তন। পছন্দ করা, এর ইংরেজি হবে চুজ। চুজ অর্থ হলো পছন্দ করা। পাশে, বি সাইড, বি সাইড অর্থ হলো পাশে। দৃশ্য, সাইট, সাইট অর্থ হলো দৃশ্য। সুগন্ধ, সেন্ট, সেন্ট অর্থ হলো সুগন্ধ। বাড়ানো, এটা হবে এক্সপান, এক্সপান অর্থ হলো বাড়ানো। সুন্দর বা ভালো, এটা হবে ফেয়ার, ফেয়ার অর্থ হলো সুন্দর বা ভালো। গাড়ি বা ভাড়া, এটা হলো ফেয়ার, ফেয়ার অর্থ হলো গাড়ি বা ভাড়া। পবিত্র, হলি, হলি অর্থ হলো পবিত্র। শেষ, এর ইংরেজি হবে লাস্ট, লাস্ট অর্থ হলো শেষ। অতীত, এর ইংরেজি হবে পাস্ট, পাস্ট অর্থ হলো অতীত। শান্তি, পেস, পেস অর্থ হলো শান্তি। একতা, এটা হবে ওয়ান্স, ওয়ান্স অর্থ হলো একদা। ভালো স্বভাব, মোরাল, মোরাল অর্থ হলো ভালো স্বভাব। ইহারা, ইটস, ইহারা ইটস। যমজ, টুইন, টুইন অর্থ হলো যমজ। শব্দ, ওয়ার্ড, ওয়ার্ড অর্থ হলো শব্দ। অপরাধ, গিল্ট, গিল্ট মেন অপরাধ। ফল, ফ্রুট, ফ্রুট অর্থ হলো ফল। চাওয়া, ওয়ান্ট, ওয়ান্ট অর্থ হলো চাওয়া। আমরা, উই, উই অর্থ হলো আমরা। ভিজা, ওয়েট, ওয়েট অর্থ হলো ভিজা। কাজ, ওয়াক, ওয়াক অর্থ হলো কাজ।
অপরাধ ক্রাইম, ক্রাইম অর্থ হলো অপরাধ। ঢালা কোর, কোর অর্থ হলো ঢালা। চার ফোর, ফোর অর্থ হলো চার। নিচে এর ইংরেজি হবে লো, লো অর্থ হলো নিচে। ধীরে এর ইংরেজি হবে স্লো, স্লো অর্থ হলো ধীরে। এখন নাও, নাও অর্থ হলো এখন। শহর টাউন, টাউন অর্থ হলো শহর। সারি রো, রো অর্থ হলো সারি। দেখানো এটা হবে শো, শো অর্থ হলো দেখানো। পেরেছি এটা হবে কুড, কুড অর্থ হলো পেরেছি। দরজা এটা হবে ডোর, ডোর অর্থ হলো দরজা। গরিব পোর, পোর অর্থ হলো গরিব। ভালো এর ইংরেজি হবে গুড, গুড। ছাদ রুফ, রুফ অর্থ হলো ছাদ। ঘর ইংলিশটি হবে রুম, ঘর রুম। আবার বন্যা, এর ইংরেজি শব্দটি হবে ফ্লাড, ফ্লাড অর্থ হলো বন্যা। মাটি এর ইংরেজি হবে সয়েল, সয়েল অর্থ হলো মাটি। ভ্রমণ ট্যুর, ট্যুর অর্থ হলো ভ্রমণ। বালক এর ইংরেজি হবে বয়, বয় অর্থ হলো বালক। শিশির এটা হবে ডিউ, ডিউ অর্থ হলো শিশির। তারা দে, দে অর্থ হলো তারা। কতক বা অল্প এর ইংরেজি হবে ফিউ, ফিউ অর্থ হলো কতক বা অল্প। প্রধান এর ইংরেজি হবে চিফ, চিফ অর্থ হলো প্রধান। মোরা ড্রাই, ড্রাই অর্থ হলো মোরা। ধূসর গ্রে, গ্রে অর্থ হলো ধূসর। দিন এর ইংরেজি হবে ডে, ডে অর্থ হলো দিন। পোড়া এর ইংরেজি হবে রেড, রেড অর্থ হলো পোড়া। খাওয়া এর ইংরেজি হবে ইট, ইট অর্থ হলো খাওয়া। গরম এর ইংরেজি হবে হিট, হিট অর্থ হলো গরম। থামা এর ইংরেজি হবে পুজ, পুশ অর্থ হলো থামা। কাটা ইংরেজি হবে কাট, কাটা এর ইংরেজি হবে কাট। তামাশা এর ইংরেজি হবে ফান, ফান অর্থ হলো তামাশা। কিছু এটা হবে সাম, এস ও এম, সাম অর্থ হলো কিছু।
কেউ না এর ইংরেজি হবে নান, নান অর্থ হলো কেউ না, আশা এর ইংরেজি হবে কাম, কাম অর্থ হলো আশা, সুপারি এর ইংরেজি হবে নাট, নাট অর্থ হলো সুপারি, টানা এর ইংরেজি হবে পুল, পুল অর্থ হলো টানা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজির বেসিক শব্দের অর্থগুলো জেনে নিতে পারবেন, এবং স্পোকেন ইংলিশ বলতে হলে অবশ্যই আপনাদেরকে এই সকল বেসিক শব্দের অর্থগুলো জানতে হবে এবং জানার দরকার রয়েছে। তো ভিউয়ার্স, এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে তা জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।